হলিউড প্রেক্ষাগৃহে আসতে চলেছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি প্ল্যানেট অব দ্য অ্যাপসের চতুর্থ কিস্তি। ওয়েসবল পরিচালিত যে ছবির নাম কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস। সায়েন্স ফিকশন অ্যাকশন ঘরানার এই সিনেমাটি মুক্তি পাবে 10 মে। বনমানুষ ও মানুষের মধ্যকার লড়াইয়ের গল্পে নির্মিত ফ্র্যাঞ্চাইজি প্ল্যানেট অব দ্য অ্যাপস দীর্ঘ 7 বছরের প্রতীক্ষার পর অবশেষে পর্দায় আসছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি। ছবির নাম কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপস। এবারের গল্পটা প্ল্যানেট অফ দ্য অ্যাপসের যুদ্ধের 300 বছর পরের। সিজারের যুগের রক্তক্ষয়ী যুদ্ধের পর শান্ত হওয়া বন্য প্রাণীকুল আবারও হয়ে উঠেছে অশান্ত। প্রক্সিমাস সিজার নামে বন মানুষের একজন দলনেতা আধিপত্য বিস্তারে হয়ে উঠেছে মরিয়া। চিত্রনাট্যে প্রক্সিমাস সিজারকে ঠেকাতে রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হবেন নোয়া, যে চরিত্রে অভিনয় করেছেন ওয়েন্টিক। ছবিতে নোয়ার সাথে জুটি বেঁধে লড়বেন নোভা, এই চরিত্রে ধরা দিয়েছেন ফ্রেয়া অ্যালান। পিয়েরে বুলের লেখা জনপ্রিয় সিরিজ উপন্যাস প্ল্যানেট অব দ্য অ্যাপসকে উপজীব্য করে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ওয়েলস বল। সায়েন্স ফিকশন অ্যাকশন ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন কেভিন ডুরান্ট, পিটার ম্যাকন, উইলিয়াম এইচ ম্যাসি, ট্রাভিস জেফ্রি, লিডিয়া পেখাম, নীল স্যান্ডিল্যান্সের মতো শিল্পীরা। 10 মে হলিউড প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস। জুবের হোসেন, সজল, চ্যানেল 24।